أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد رفع اليدين হচ্ছে সুন্নাত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে অনুসরণ করা এটাই হচ্ছে প্রত্যেক ইমানদার মুসলমানের কর্তব্য এবং দায়িত্ব। একজন ব্যক্তি যদি নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করে কোথায় ফলো করবে? সুন্নত মানে এই নয় যে ছেড়ে দিতে হবে, সুন্নত মানে তো এই জন্য যে রাসূল করেছেন এই জন্যই সুন্নত। নামাজে যে আর রাসূল করেছেন সেটা যদি নামাজে আপনি না করেন তাহলে কীভাবে হলো? তো তারপরে কোশ্চেন থেকে যায় যে এমন মসজিদে নামাজ পড়া হচ্ছে যেখানে কেউ রফুল আদায় করে না। এমন মসজিদে যদি কেউ নামাজ পড়ে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন, কেউ না করলেও তিনি করার চেষ্টা করবেন বা তিনি করবেন। এখন রফুল আদায় করতে গিয়ে যদি কোনো বাধার সৃষ্টি হয়, তাকে যদি কোনো ফেতনার মধ্যে পড়তে হয়, তার উপরে কোনো টর্চার আসে অথবা মসজিদকে বের করে দেবে এই ধরনের কথাবার্তা বলে, সেই ক্ষেত্রে শুধুমাত্র রফুল আদায় না করে তাদের ওই মসজিদে নামাজ আদায় করতে পারে। যদি উত্তম হচ্ছে অন্য কোনো মসজিদে গিয়ে নামাজ আদায় করা যেখানে রফুল আদায় সহজভাবে করতে পারবে। এরপরও যদি এমন কোনো পথ না থাকে সেখানে নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে রফুল আদায় কিছুদিনের জন্য অথবা সাময়িক সময়ের জন্য পরিত্যাগ করতে পারে। কিন্তু সেটা হচ্ছে প্রচণ্ড রকমের বাধা আসলে অথবা অত্যাচারিত হওয়ার সময়।